ক্লিক করুন অ্যাপের বেল আইকনে সাবস্ক্রাইব করুন টিভির বাংলা থাকুন সব সময় খবর আমরা আজকে আমরা শুধু আজকে নয় আমরা বিগত কয়েক বছর ধরে আমরা ইন্দিরা গান্ধীর জন্মদিনটাকে পালন করে সমস্ত মানে যত লোকজন আছে সকলকেই আমরা উপহার বিতরণ করি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইন্দিরা গান্ধী যে গরিব মানুষকে ভারতবর্ষে যখন ক্রাইসিস সৃষ্টি হল যখন ভারতবর্ষের মানুষ খেতে পারল না খেতে পায় না তখন ইন্দিরা গান্ধী বলেছিল আমার ভারতবাসীকে আমি একটা ভারতবাসীকে না খেয়ে মরতে দেব না তখন তিনি আমেরিকা রাশিয়া সমস্ত জায়গা থেকে খাদ্যশস্য এনে চাল গম ময়লা ময়রা ভুট্টা চিনি নিয়ে এসে খাইয়ে বাঁচিয়েছিল তারপরে উনি করলেন কি ভারতবর্ষের সমস্ত বৈজ্ঞানিকদের নিয়ে বসলেন যে কৃষিতে বিপ্লব আনতে হবে খাদ্য সম্ভার আমাদের তৈরি করতে হবে তার জন্য তারা সেইটি খাদ্য সম্ভার করে মানুষকে এনেছিল তা আমরা ইন্দিরা গান্ধী সেই সময় আর ১৯৭২ থেকে ১৯৭৭ একটা স্লোগান তুলেছিলেন যে গরিবি হটাও কিন্তু আমরা ইন্দিরা গান্ধীর ভাষাটা ছিল গরিবি হটাও কিন্তু আমাদের সেই সময় ১৯৭৭ সালের নির্বাচনে এখানে বামফ্রন্টরা তারা প্রচার করলো ইন্দিরা গান্ধী বলেছে গরিবদের ঘরে হটিয়ে দাও মানসাটা অন্য করলো তাই আমরা এখনও দেখছি সেই যে ইন্দিরা গান্ধীর গরিবি হটাও সেই গরিবটা যখন এখনও পর্যন্ত দূর হয়নি আমাদের এখনও ক্ষমতা নেই সামান্য মানে ক্ষমতার মধ্য দিয়ে আমরা মানুষের হাতে সেই গরিবদের ঘরে একটু উপকার করার জন্য তাদের অন্তর থেকে শীতেতে একটু তাদেরকে চূড়া করার জন্য আমরা এই পদ্ধতিটা নিচ্ছি কটি মানুষকে তুলে দিলেন আজকে আমরা ২০০র ওপরে লোককে আমরা দিয়ে দিয়েছি আগামী দিন কি ভাবনা চিন্তা থাকবে আপনাদের আগামী ভাবনা থাকবে যে আগামী এইটা তো আমাদের অনেকটা দেরি হয়ে গেল আরও আগে করা উচিত ছিল শীতের শীতের আগেতে আবার আমরা আগামী দিনে দেব আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে আরও বেশি বেশি পরিমাণ কেকগুলো দিতে পারি কারা কারা উপস্থিত ছিল যতদিন না পর্যন্ত আমরা গরিব মানুষদের এই চাহিদাটা মেটাতে পারব আমরা আবার যতদিন না কংগ্রেস ক্ষমতা এসে জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধীর এই নীতিকে এই আদর্শকে বাস্তবায়িত করতে পারবে ততদিন আমি আশা করছি এইভাবে মানুষকে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আজকে ছিলেন আমাদের এখানে এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার ছিলেন আমাদের পিসিসির মুখপাত্র অভিষেক ব্যানার্জি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল ছিলেন রাজ্য কিষাণ ক্ষেত মজুর কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত এছাড়া ছিলেন আমার জেলার মাননীয় অধীর চৌধুরী অধীর মুখার্জি উনি হচ্ছেন কোন্নগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন আমার আরও জেলার সমস্ত নেতৃবৃন্দকে আজকে এখানে এসেছে আপনার নাম আর আপনি কোন দায়িত্বে আছেন আমার নাম আবু আব্বাসউদ্দিন আমি একজন আইনজীবী আমি কংগ্রেসের হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ প্রদেশ সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান ধন্যবাদ আজকে ডানকুনির এই মঞ্চ থেকে শুধু আজকে না আমরা বিগত প্রায় ১০ বছর যাবৎ এই প্রোগ্রাম করে আসছি এবং আমরা গরিব মানুষের শুধু আজকে কম্বল দান নয় যখন যেরকম পর্যায়ে পরিস্থিতি অনুযায়ী সেইভাবে আমরা আর নিজেদের সামর্থ্য অনুযায়ী করেছি আজকে করেছি ইন্দিরা গান্ধীজির উপরে ওনার জন্মবার্ষিকীর উপরে তো ইন্দিরা গান্ধী তো চেয়েছিলেন যে গরিবি হটাও দেশ বাঁচাও তো আমরা গরিবিকে হটাতে বলি গরিব থাক চলে গেলে তো দেশের থেকে মানুষই চলে মানুষকে কাছে রেখে আমরা তাদেরকে কাছে পেতে চেয়েছি তো এই আমাদের কিছু ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী তাদেরকে এই আজকে দিনে কাছে ডেকে কিছু টিফিন আর এই শীতবস্ত্র আপনার নাম আর আপনি কোন দায়িত্বে আছেন এখন আমার নাম মিঠু নাগ আমি হুগলি জেলা মহিলা কংগ্রেসের দায়িত্বে আছি প্রথমত ইন্দিরা গান্ধী সম্বন্ধে নতুন করে আর কি বলবো বলুন আজ ইন্দিরা গান্ধী ছিলেন বলে আজকে আমরা ভারতবর্ষে শুধু না আমরা আমাদের প্রতিবেশী দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম এরকম কৃতিত্ব পৃথিবীর কারোর কাছে নেই এরকম রাজনেতা আপনি পৃথিবীতে পাবেন না যে শুধু
নিজের দেশটা ভাবেনি, পাশের দেশটাও ভেবেছে। জাতীয় কংগ্রেসের ঐতিহ্যই তাই। আপনি শ্রীলঙ্কার কথা ভেবে দেখুন না, শ্রীলঙ্কার এলটিটি সমস্যাকে নিরসন করেছিলাম আমরা। মালদ্বীপে যখন সামরিক অভ্যুত্থান হচ্ছে, রাজীব গান্ধী সেখানে ট্রুপ পাঠিয়েছিলেন, বিশ্বাস করুন সেটা নিয়ে ওটিভিতে কোনো সিনেমা হয়নি, সেটা নিয়ে কোনো রকম কোনো বিজ্ঞাপন করতে হয়নি। আমরা জানি, কারণ ইন্দিরা গান্ধী একটা কথা বলতেন যে পৃথিবীতে দু ধরনের মানুষ পাবে, একদল কাজ করবে আর একদল কৃতিত্ব দেবে। আমি কাজ করাদের পরে থাকবো, আমরা গর্বিত, আমরা সেই উত্তরাধিকারটা বহন করতে পারছি। কিন্তু দুর্ভাগ্যটা কী বলুন তো, হয়তো এটা আমাদেরই অযোগ্যতা যে তাদের সেই রেখে যাওয়া মানে বেঞ্চমার্কটাকে আমরা পূরণ করতে পারছি না। এটা এটা আমাদের, তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে একটা খুব বিনীত আবেদন। আপনারা আজ থেকে 10 বছর আগে যখন ইউপিএ সরকার ছিল, তখন আপনারা ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? আপনারা একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন যে আপনারা আপনাদের হকের ভাতাগুলো, বার্ধক্য হোক বিধবা হোক, ভাতাগুলো আপনারা পাচ্ছেন কি না? আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো, শিক্ষিত ছেলে মেয়েগুলো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে চাকরি পাচ্ছে কিনা আপনারা ভেবে দেখুন। গ্যাসের দাম থেকে শুরু করে তেলের দাম পর্যন্ত আপনাকে ছ্যাঁকা দিচ্ছে, ভেবে দেখুন। এই সামান্য প্রশ্নগুলো, আর কয়েক মাস বাদে জাতীয় নির্বাচন, আমরা সামনে আর সামনের বার হয়তো আবার সভা করব, আবার আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এই মানুষদেরকে শীত বস্ত্র প্রদান করবো। কিন্তু আমি যেটা বক্তব্যতে বললাম আজ, এখানে আরেকবার বলতে চাই, এই অনুষ্ঠানের সাফল্য সেদিন হবে যেদিন ওখানে গরিব মানুষের চাহিদাটা কম্বলে সীমাবদ্ধতা না থেকে তাদের দায়বদ্ধতার উপর, সেটা ভোটের হতে পারে, চাকরি হতে পারে, এবং সরকার যার কাজ দরকারে মানুষের পাশে থাকা, সেই সরকার তাদের এই অন্ন বস্ত্র বাসস্থানটাকে, এই ন্যূনতম চাহিদাটাকে পূরণ। এইগুলো অভিষেক ব্যানার্জি নামের, দেখুন নামের বিড়ম্বনা হয়, এবার অভিষেক ব্যানার্জির নামটা শুনলেই এখন যেরকম চোর জোচ্চোর একটা ভাবমূর্তি হয়ে গেছে, কি করব বলুন তো। আমি আমি বিধাননগর বিধানসভা থেকে সুজিত বোসের বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলাম 2021। আমার দেয়াল্লি করে দেখা থাকতো অভিষেক ব্যানার্জি কিন্তু ভাইপো নয়, সব অভিষেক ব্যানার্জি চোর হয় না। কেউ কেউ আপনাদের বাড়ির মতো, যিনি প্রশ্ন করছেন বা যারা আপনার চ্যানেল দেখছেন তাদের বাড়ির ছেলেদের মতো ভুল মধ্যবিত্ত মূল্য নিয়ে বড় হওয়া একজন মানুষ হয়। আমি আপনাদেরই একজন ভালো।